করোনা আতঙ্কে যখন সমগ্র বিশ্ব থেকে শুরু করে ভারতবর্ষ জেরবার, তার আজ যে পশ্চিমবঙ্গে পড়বে এ কথা বলাই বাহুল্য, এবং ফলস্বরূপ পশ্চিমবঙ্গের প্রায় সকল ক্ষেত্রেই এই বিষয়টি সবথেকে বেশি প্রাধান্য পেয়েছে। আর হবেই বা না কেন, আগে প্রাণ তারপর অন্য কিছু। ফলে পশ্চিমবঙ্গের সাপেনেউলে সম্পর্কে থাকা বিরোধী এবং শাসক জোট অন্তত একটি ব্যাপারে একমত হয়েছে, যে পুরসভার ভোট পিছিয়ে যাওয়া হোক। এখন দেখা যাক নির্বাচন কমিশন কোন সিদ্ধান্ত নেয়, সর্বদলীয় বৈঠকেই সে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তবে সম্ভাবনা প্রবল হচ্ছে যে হয়তো পুরসভা ভোট পিছিয়ে গিয়ে মে মাস নাগাদ হতে পারে, ফলে তীব্র গরমের মধ্যেই হয়তো পৌরসভা ভোট সম্পন্ন হতে দেখব। কিন্তু একটা প্রশ্ন বারবারই উঠে আসে, যদি এই নির্বাচন পিছিয়ে যায় সেক্ষেত্রে কার লাভ বেশি হবে, কারই বা ক্ষতি হবে? যদি প্রথমে ক্ষতির প্রসঙ্গে আসা যায়, তাহলে বলা যায় যে এই ভোট পিছিয়ে যাওয়ার ফলে খুব একটা ক্ষতি কোনো দলেরই কিন্তু হবে না, বরং লাভটাই সমস্ত রাজনৈতিক দলের বেশি হবে। বিশেষ করে যারা বিরোধী রাজনৈতিক দলে রয়েছেন তাদের কিন্তু একটা মোক্ষম সুযোগ নিজেদেরকে গুছিয়ে নেওয়ার। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী শক্তি বিজেপি সে কথা নিশ্চয়ই বলার প্রয়োজন পড়ে না। তবে সিপিআইএম এবং কংগ্রেস এই পুরসভা ভোটে কোন ভূমিকা নেয় তার উপর নির্ভর করছে আগামী 2021 বিধানসভা ভোটের ভাগ্য। সিপিএম এবং কংগ্রেস কাদের ভোট শেষ পর্যন্ত কাটে, বিজেপি নাকি তৃণমূলের, তার উপরও নির্ভর করছে এই পুরসভা ভোটের ভাগ্য। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গের এমন কয়েকটি পুরসভা রয়েছে যেখানে কিন্তু সিপিএম জেতার সম্ভাবনা প্রবল, বিশেষ করে যে উত্তরবঙ্গের কিছু কেন্দ্র রয়েছে যেখানে সিপিএমের কিন্তু বিশাল বড় প্রভাব রয়েছে। তবে কংগ্রেসের ভূমিকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নৈব নৈব চ, কিছুটা মুর্শিদাবাদ মালদায় থাকলেও বাকি সমস্ত অঞ্চলে বর্তমানে দূরবীন দিয়ে তাদেরকে খুঁজতে হবে। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই পশ্চিমবঙ্গের পুরসভা ভোটও কিন্তু হতে চলেছে মূলত দুই প্রধান শক্তিকে কেন্দ্র করে, যার একদিকে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে লোকসভা ভোটের পর কিছুটা ছন্নছাড়া বিজেপি। আর এই অবস্থায় বিজেপি এই যে নির্বাচন পিছিয়ে গেল, এই সময় যদি নিজেদেরকে গুছিয়ে নিতে পারে এবং লোকসভা ভোটের আগে যে ধরনের একটা পরিবেশ বা বাতাবরণ পশ্চিমবঙ্গে তৈরি করেছিল তারা, সেই ধরনের পরিবেশ যদি এই এক মাসের মধ্যে তৈরি করতে পারে, তাহলে সেক্ষেত্রে বিজেপি কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ পাবে। তবে বিজেপির সবথেকে বড় কাটা সংখ্যালঘু ভোট, কারণ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ যে বিজেপির সঙ্গে নেই সে কথা বিভিন্ন নির্বাচনেই স্পষ্ট। এখন এই সংখ্যালঘু সম্প্রদায় তারা একজোট হয়ে কোন দিকে ভোট দেয় এর ওপর কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভা কেন্দ্রের বা ওয়ার্ডের ভাগ্য ঝুলে রয়েছে। নিঃসন্দেহে পুরসভা ভোটেও সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইনের প্রভাব পড়তে বাধ্য। তবে এই মুহূর্তে ভারতবর্ষে এখন সিএএ এই বিষয়টি কিন্তু এখন আর মুখ্য বিষয় নয়, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেই একই কথা প্রযোজ্য। এখন আর মানুষ সিএএ বিষয় নিয়ে খুব একটা ভাবিত নয়, তার থেকেও বড় আকারে দেখা দিয়েছে করোনা মহামারী, এবং যার রেশ নিঃসন্দেহে আগামী 5-6 মাস পর্যন্ত থাকবেই। ফলে এই অবস্থায় পশ্চিমবঙ্গের ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুগুলো হয়ে উঠবে স্বাস্থ্য পরিষেবা। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা কেমন, নাগরিক পরিষেবা কেমন, তার ওপর কিন্তু নির্ভর করবে পশ্চিমবঙ্গের পুরসভা ভোটের ভাগ্য। এখন এমতো অবস্থায় আপনার ওয়ার্ডের নাগরিক পরিষেবা কেমন কি সে বিষয়টি সম্পূর্ণ আপনিই বলতে পারবেন। নিচের কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন যে নাগরিক পরিষেবা ঠিকঠাক আপনি পাচ্ছেন তো, নিয়মিত ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে তো, অথবা আপনার আশেপাশের রাস্তাঘাট কেমন, এর ওপর কিন্তু নির্ভর করবে আগামী দিনের পুরসভা ভোটের ভাগ্য। তবে হ্যাঁ, নিঃসন্দেহে তৃণমূলও এই বিষয়গুলিকে সংশোধন করার জন্য পুরো শক্তি দিয়ে ঝাঁপানোর চেষ্টা করবে, এবং বর্তমানে হয়তো তার নমুনাও দেখতে পাচ্ছেন।
যে সমস্ত ড্রেন দীর্ঘ ছ মাস ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়েছিল, ঠিক ভোটের আগেই কিভাবে সেগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তাই মনে মনে ভাবি যে প্রত্যেক মাসে যদি একবার ভোট হয় তাহলে অন্তত নাগরিক পরিষেবাগুলি আমরা ঠিকমতোভাবে পাব। যাই হোক, এখন দেখা যাক যে এই ভোট পেছনের ফলে কিভাবে রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছায়। তবে এ প্রসঙ্গে অবশ্যই একটি বিষয় বলা প্রয়োজন যে সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে এখন আর শুধুমাত্র বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেই হবে না, কারণ সাধারণ মানুষ অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণরূপে বুঁদ হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাই সোশ্যাল মিডিয়াকে কে কীভাবে হ্যান্ডেল করছে তার উপরও কিন্তু নির্ভর করছে আগামী দিনের ভোটের ভবিষ্যৎ। তবে সবশেষে একটি বিষয় বেশি প্রাধান্য পাবে যে পশ্চিমবঙ্গের ভোট আদৌ সুসম্পন্ন হবে তো, সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারবেন তো, এই বিষয়টি সম্পূর্ণরূপেই নির্ভর করছে নির্বাচন কমিশনের ওপর। এখন দেখা যাক অতীতের পুরসভা বা পঞ্চায়েত ভোটের শিক্ষা নিয়ে নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করে। এবং সবশেষে একটি বিষয় বলবো, নিজেকে সুস্থ রাখুন এবং অপরকে সুস্থ রাখার চেষ্টা করুন। ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরাই পারি এই মহামারীর প্রকোপ থেকে নিজেদেরকে বাঁচাতে। ভিডিওটি এখানেই শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন, আর পরবর্তী সময় এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন।